গঙ্গার তলার সুরঙ্গ দিয়ে মেট্রো চলছে হাওড়ায় পৌঁছতে এই গঙ্গার নিচ দিয়ে চলা মেট্রো ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে এবং ভরসার জায়গাও হয়েছে যাত্রীদের কাছে হাওড়া থেকে নেমে বা হাওড়ায় পৌঁছতে ট্রেন ধরতে বা ট্রেন থেকে নেমে খুব তাড়াতাড়ি কলকাতা বা শহরতলিতে আসতে মেট্রো কিন্তু এই মুহূর্তে বেশ জনপ্রিয় এবং ভরসাযোগ্য তবে এবার যেটা জানা যাচ্ছে যে গঙ্গার তলার সুরঙ্গ দিয়ে গাড়িও চলবে ভাবুন একবার হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুর চাপ কমাতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে প্রধানমন্ত্রী এবার গঙ্গার তলা দিয়ে তৈরি হবে এই সুগ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর ঘোষণার পর এবার সার্ভের কাজও শেষ করেছে জাহাজ জলপথ এবং বন্দর নন্ত্রক মোট এগারো হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে এই প্রকল্পের জন্য মোট পনেরো কিলোমিটার রাস্তা হবে তার মধ্যে আট কিলোমিটার হাওড়া ব্রিজ আর দ্বিতীয় হুগলি সেতু এই দুটো সেতুরই কিন্তু চাপ কমবে সূত্রের খবর ইতিমধ্যে লোকসভাতে এই প্রকল্প চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার বিষয় জাহাজ জলপথ এবং বন্দর মন্ত্রকের পক্ষ থেকেও জানানো হয়েছে সূত্রের খবর কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নিতিন গাড়িকে এই প্রকল্প দ্রুত রূপায়নের জন্য আবেদন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর এই প্রকল্পের কাজ দ্রুত বন্দর কর্তৃপক্ষ কলকাতা দক্ষিণ প্রান্তে মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাবার প্রস্তাবিত সুড়ঙ্গ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত মালবাহী ট্রাকের যাতায়াতের জন্যই তৈরি হবে এই চ্যানেল এর ফলে বন্দর এলাকার ট্রাক আউরা হয়ে বিভিন্ন জাতীয় সড়ক ধরে রাজ্যের উন্নত্র্য যেতে পারবে 2022 সালে এমন পরিকল্পনা করেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ এরপর গঙ্গার তলা দিয়ে বন্দর এলাকায় ট্রাক যাতায়াতের জন্য सुरंग বানানোর সম্ভব কিনা তার পরীক্ষা নিরীক্ষা শুরু হয় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই বিষয়ে জানিয়েছেন সব রকম ছাড়পত্র আমরা পেয়ে গিয়েছি সার্ভে রিপোর্ট জমা পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ রাজ্যের মানুষকে এই ধরনের একটা উপহার দেবার জন্য খুব দ্রুত কাজ শুরু হবে এক বছরের মধ্যে এই কাজ শেষ হবে বলেই জানা গিয়েছে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার আবার গঙ্গার তলা দিয়ে সুরঙ্গ ইতিমধ্যে এই গঙ্গার তলা দিয়ে নতুন সুরঙ্গের একেবারে চূড়ান্ত ছাড়পত্র কিন্তু পাওয়া গিয়েছে আমরা দেখেছিলাম যে এই গঙ্গার তলা দিয়ে কলকাতাতে যে মেট্রো পরিষেবা সেটা কিন্তু চালু হয়েছে যেটাও একেবারে নজিরবিহীন এবং এই মেট্রো পরিষেবা চালুর ফলে একেবারে সাধারণ মানুষের যেরকম সুবিধা হয়েছে সেরকমভাবে চাপ কমেছে বলা যেতে পারে হাওড়ার ব্রিজের এবং পরিবহন ব্যবস্থার আরেকটি এই অনন্য নজির হতে চলেছেন এই সুরঙ্গ আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই এই প্রকল্পের চূড়ান্ত ছাড়পত্র মিলে গিয়েছে এবার চলবে গাড়িও হাওড়ার ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুর চাপ কমাতে এই অভিনব উদ্যোগ যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর গতিশক্তি প্রকল্পে এই অধীনেই এই গঙ্গার তলা দিয়ে নতুন সুরঙ্গ তৈরি হবে ইতিমধ্যেই যে সার্ভে সেই সার্ভের কাজও কিন্তু শেষ হয়েছে এগারো হাজার কোটি টাকা কিন্তু এই প্রকল্পের জন্যে বরাদ্দ করা হয়েছে মোট পনেরো কিলোমিটার রাস্তা হবে তার মধ্যে আট কিলোমিটারই থাকবে সুরঙ্গ এবং হাওড়ার ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুর চাপ একেবারে পুরোপুরি কমে যাবে ইতিমধ্যেই যারা জানা যা জানা যাচ্ছে যে এই প্রকল্পের বিষয়ে লোকসভাতেও কিন্তু জানতে চাওয়া হয়েছিল বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি প্রশ্ন করেছিলেন তারপরেই জাহাজ মন্তকের পক্ষ থেকে একেবারে লোকসভাতেই এই বিষয়ে একেবারে স্পষ্ট করা হয়েছে আমরা যেটা জানতে পারছি যে মেটিয়াবুরুষ থেকে হাওড়া যাওয়ার যে হাওড়া পর্যন্ত এই কিন্তু এই নতুন সুরঙ্গ তৈরি হবে এবং আমরা জানি যে কলকাতা বন্দর সেই কলকাতা বন্দরের ওপর একটা চাপ কিন্তু প্রতিনিয়তই বাড়ে এখন যেটা দেখা যাচ্ছে যে যে ট্রাকগুলো যে দশ চাকা পনেরো চাকার যে লরিগুলো সেগুলোকে কিন্তু যখন কলকাতা বন্দরে প্রবেশ করানো হয় তখন কিন্তু খুবই সমস্যা হয় আমরা জানি যে এই মুহূর্তে রাত্রির দশটার পরই এই দশ চাকার যে যানবাহনগুলো যে ভারী যানবাহনগুলো সেই যানবাহনগুলো কলকাতায় রাতেই একদম শহরে প্রবেশ করতে পারে এবং যার ফলে কলকাতা বন্দর থেকে সহজে যখন সড়ক পথে কোনো জিনিসপত্র নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু একটা জটিলতা তৈরি হয় কিন্তু এই সুরঙ্গ যে যে সুরঙ্গ তৈরির কথা জাহাজ মন্তক বা বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এই সুরঙ্গ সূচনা হলে খুব সহজে গঙ্গার তলা দিয়ে একেবারে কলকাতা বন্দর হয়ে বলা যেতে পারে খুব সহজে গঙ্গার তলা দিয়ে এই সুরঙ্গ পথে সেই ট্রাকগুলো বা এই দশ চাকা বা বারো চাকা বা পনেরো চাকার এই যানবাহন ভারী যানবাহনগুলো সহজে এই সুরঙ্গ দিয়ে তারা কিন্তু বলা যেতে পারে পৌঁছে যাবে বিভিন্ন যে হাইওয়ে সেই হাইওয়েতে একেবারে চলে যেতে পারবে এতে এক একদিকে যেরকম হাওড়ার ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুর ওপর চাপ কমবে ঠিক সেইভাবেই বলা যেতে পারে খুব সহজে এই যানবাহনগুলো কিন্তু বন্দরে প্রবেশ করতে পারবে এতে বলা যেতে পারে আরেকটা নতুন করিডর যে করিডরের কিন্তু সূচনা হতে চলেছে যেটা ইতিমধ্যেই জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি ইতিমধ্যেই যেটা জানিয়েছেন যে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দ্বিতীয় এই সুরঙ্গ কারণ ইতিমধ্যেই প্রথম সুরঙ্গ যেটা আমরা জানি যে সহজেই হাওড়া ময়দান থেকে একটি মেট্রো পরিষেবা এই সুরঙ্গ দিয়ে সূচনা হয়েছে একেবারে অন্তত চার মিনিটের মধ্যে এই মেট্রো পরিষেবা খুব সহজে হাওড়া স্টেশনের কিন্তু চাপ অনেক অংশে কমে গিয়েছে সহজে সাধারণ মানুষ তারা কিন্তু এই মেট্রো পরিষেবা একেবারে হাওড়া রেল স্টেশন থেকে একেবারে সরাসরি তারা মেট্রো করে তারা গঙ্গার সুরঙ্গ পথে সহজে ধর্মতলায় পৌঁছাতে পারছে ঠিক সেইভাবেই এই দ্বিতীয় সুরঙ্গর যখন সূচনা হয়ে যাবে একদিকে যেটা জানা যাচ্ছে যে আমরা সুতমার পর যেটা জানতে পারছি যেরকম ট্রাক বা ভারী যানবাহন যাতায়াত করতে পারবে সেরকম একটি বিশেষ লেন করা হবে যে লেনেতে সাধারণ পথচলতি মানুষ এবং ছোট গাড়ি সেটারও একটা যাতায়াতের একটা সুবিধা কিন্তু করা হচ্ছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু এবং হাওড়ার বীজের চাপ অনেক কমবে আমরা যারা জানতে পারছি যে এই প্রকল্পের বলা যেতে পারে রূপকার বলা যেতে পারে যে নীতিন গাটকারিকে ইতিমধ্যেই জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেছেন যে সড়ক পরিবহন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাটকারিকে তিনি এই প্রকল্পের নকশা পাঠিয়েছিলেন এবং এই প্রকল্পের টাকা বরাদ্দ থেকে সমস্ত কিছুর যে সূচনা সেই সূচনা করার ক্ষেত্রে এই সাহায্য করেছিলেন এই নিতিন এবং শান্তনু ঠাকুর বলেছেন যে এক বছরের এই টার্গেট নেওয়া হচ্ছে এবং এগারো কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়ে গিয়েছে সার্ভের কাজ শেষ হয়ে গিয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন